হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীস কুকিং রেসিপি। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো, ডিমের কিমা। তো কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি চারটা ডিম আমি এখন খুব ভালোভাবে কুচি করে নিব, পিস পিস করে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো আমি এখানে একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে নিচ্ছি। এবং অন্য কী উপকরণ লাগবে সেটি আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি রান্না করতে করতে আমি আপনাদেরকে বলে দিব যে কী কী উপকরণ লাগছে। এই রেসিপিটি করতে কিন্তু খুব কম উপকরণ লাগবে এবং খুবই অল্প সময়ে আপনারা এই রেসিপিটি করতে পারবেন, এবং এই রেসিপিটি খুবই মজার, খুব অল্প সময়ে খুব মজার একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে দেখাবো। খুব অল্প সময়ে খুব মজার রেসিপি করতে কিন্তু খুবই ভালোই লাগে, দারুণ লাগে, কারণ সময় এটাতে খুব কম লাগে এবং খেতেও খুব মজা লাগে। তো এভাবে আমি পিস পিস করে নিচ্ছি, আপনারাও এভাবে করে নেবেন। এখন আমার দেখতে পাচ্ছেন আমি চারটাই এভাবে কুচি কুচি করে নিয়েছি, এখন একটা পাত্রে আমি উঠিয়ে নিব। তো চলুন এবার আমরা চলে যাই রান্নার মূল পর্যায়ে। আগেই বলেছি রান্না করতে করতে আমি আপনাদেরকে বলে দিব যে আজকে কী কী উপকরণ লাগছে। উপকরণ কিন্তু খুবই কম পরিমাণে লাগছে এবং খুব কম মশলা দিয়ে আমি আজকে রেসিপিটি করে দেখাবো। এই রেসিপিটি, এই ডিমের কিমাটি কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার রুটি দিয়েও খেতে পারেন। তো রান্নার এই পর্যায়ে একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, তেল দিয়ে দিব এখন। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। অনেকে সরিষার তেল দিয়ে খেতে ভালোবাসে, তারা সরিষার তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সয়াবিন তেল দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। তো তেল গরম হয়ে গেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 7 থেকে 8টি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি কুচি করে এখন ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটি কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কিন্তু ব্রেস্তার মতো করে কিন্তু ভেজে নেবেন না। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিয়েছি, ঠিক এভাবে ভেজে নেবেন। একদম ব্রেস্তার মতো করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন এবং আদা কুচি। আমি খুব মিহি করে কুচি করে দিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন, পেস্টও দিতে পারেন। তো সবসময় তো পেস্ট করে খেয়ে দেখি, তো আমি ভাবলাম আজকে একটু খুব মিহি করে কুচি করে দিয়ে দেখি কেমন লাগে। তো এই পর্যায়ে কিন্তু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে মশলার যে একটা গন্ধ আছে সেটা থেকে যাবে এবং খাওয়ার সময় একদম ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, এবং এই পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 2টি টমেটো নিয়েছি, আমি এখন 2টি টমেটো দিয়ে দিলাম। এখন সব উপকরণ, সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগেই বলেছি কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে, যদি ভালোভাবে না কষেন তাহলে কিন্তু খাওয়ার সময় একটা গন্ধ লাগবে রসুন এবং আদার, কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাতে পারবেন এই রান্নাটি তত টেস্টি হবে, তত খেতে ভালো লাগবে। তো আমি রান্নার এই পর্যায়ে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং খুব ভালোভাবে মশলা কষিয়ে নিব। আমি নেড়ে চেড়ে দিচ্ছি কারণ নিচে যেন লেগে না যায়। এই পর্যায়ে আমি সামান্য কিছু পানি ইউজ করব, কারণ যাতে নিচে লেগে না যায়, নিচে লেগে গেলে পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না এই জন্য। তো রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবারও মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। সব উপকরণ, সব মশলা আমি এখন কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই দেখছেন তো, আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না, আমার কষানো কিন্তু শেষ। দেখেই বুঝতে পারছেন যে কষানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ডিম। ডিম যে আমি কুচি কুচি করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিব। দিয়ে আমি মশলার মধ্যে ডিমগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে বেশি পানি ব্যবহার করব না, কারণটি কিন্তু বেশি ঝোল ঝোল করব না, একটু গামাকা গামাকা করব, কারণ এটি ঝোল খেতে একটু ভালো লাগে না। একটু জাস্ট একটু শুকনা শুকনা হবে, এটাই কিন্তু টেস্টি, এটাই কিন্তু খেতে ভালো লাগে। এই জন্য আমি বেশি 1 কাপের মতো পানি দিয়েছি, বেশি পানি দিইনি। তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ, আর কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্না শেষ করতে। তো এই মুহূর্তে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে নিয়েছি 4টি কাঁচা লঙ্কা নিয়েছি,
নিয়ে মাঝখান থেকে আমি কেটে দিয়ে দিলাম। তো দেখলেন তো কত অল্প সময়ে কত কম মশলা দিয়ে আমি আজকে রেসিপিটি আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনারা কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আজকের এই মজাদার রেসিপি, খুব কম মশলা দিয়ে খুব অল্প সময়ে কেমন লাগলো। আমার রেসিপি যদি আপনাদের ভালো নাও লেগে থাকে তাহলেও আমাকে জানাবেন যে কেমন লাগছে, খারাপ হয়েছে না ভালো হয়েছে। তো নামিয়ে নিয়েছি আমার আজকের মজাদার ডিমের কিমা। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমাকে একটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।